হ্যালো বন্ধুরা, চলে এসেছি গ্রামের রানী বীণাপাণি সিরিয়ালে নতুন আপডেট নিয়ে। আজকের পর্বে বীণাকে তাড়াতাড়ি করে দেখতে আসে পরিবারের সকলেই। বীণাকে বলে তার শাশুড়ি ঈশানী, তুই এবং তোর সন্তান দুজনেই ভালো আছিস, ঠিক আছিস, কারোর কোনো ক্ষতি হয়নি। তখন বীণা শতদ্রুকে তার সামনে ডাকে, ডেকে বলে কি করে হলো এটা। শতদ্রু বলে আমরাও তো সেটাই ভেবে পাচ্ছি না বীণা, ভাবো নতুন কোন শত্রু আবার চলে এলো আমাদের জীবনে, নতুন করে কি হলো ভাবতে পারছো বীণা? আজকে যেটা তোমার ওপর দিয়ে গেছে, যদি বিদেশের মাটিতে পড়তো, যদি মালটা এক্সপোর্ট হয়ে যেত, তাহলে কত মানুষের ক্ষতি হয়ে যেত, কি করতাম আমরা? তখনই বীণা বলে সেটাই তো আমি ভেবে অস্থির হয়ে উঠছি। ওদিকে কাকুমণি বলে আচ্ছা বিট্টু, এটাকে এইসব বলার সময়, এগুলো বন্ধ কর, এইসব বলিস না ওর সামনে, কেন বুঝতে পারছিস না মেয়েটার শরীরের এই অবস্থা, তার মধ্যে তুই এইসব কথা তুলছিস? ঈশানী বলে আজকে এই ছুটি দিয়ে দেবে, তোকে নিয়ে যাব আমরা বাড়িতে। তখন কাকুমণি বলে যা পারছো বলে যাচ্ছ বৌদি, সব কি আর আমাদের হাতে আছে না তোমার হাতে আছে যে বললেই ছুটি দিয়ে দেবে? ডাক্তাররা বুঝে সুঝে তো দেবে, হয়তো দুদিন রাখবে। বীণা বলে না না, আমি এখানে এতদিন পড়ে থাকতে পারবো না, আমাদের খুঁজে বের করতে হবে যে কে এই সব কিছু করেছে, কি করে হলো এটা। তখন গুড্ডু এসে বলে সে কি আর আমরা খোঁজার চেষ্টা করছি না বৌদি ভাই, এবারে উঠে পড়ে লাগতে হবে আমাদের। আমাদের কোম্পানিতে সিকিউরিটি চেক ছাড়া কেউ ঢুকতে পারে না, তাহলে এত বড় একটা কেমিক্যাল নিয়ে কেউ কি করে ঢুকতে পারলো? পুরো অবাক কাণ্ড। কাকুমণি বারবার করে সাবধান করছে যে বীণার সামনে এসব কথা বলতে না, কিন্তু সবার মুখ থেকে বেরিয়েই আসছে। ওদিকে বীণা যখন বাড়িতে আসে, সবাই বীণাকে নিয়ে বাড়িতে এসে দেখে ঘরটা খুব সুন্দর করে সাজানো। বাড়িটা এত সুন্দর করে কে সাজালো? তখনই অলি সামনে এসে বৌদিভাইকে ওয়েলকাম জানায়। শরণ্যা তো প্রচণ্ড রেগে আছে অলির ওপরে, কারণ অলির কোনো খোঁজ পাত্তাই ছিল না, তার ফোনও সুইচ অফ ছিল, ওর সাথে কোনো যোগাযোগ করতে পারেনি শরণ্যা, তাই প্রচণ্ড রেগে আছে তার ওপর। অলি ওয়েলকাম জানালে বীণা বলে নতুন সদস্য তো এখনও আসেনি, সে এলে তখন নয় এগুলো করবে, এখন কেন? অলি বলে সে এলে শুধু এইখানটা সাজাবো, ঘর সাজাবো না, তুমি ভাবলে কী করে বৌদি ভাই? এখন তোমাদের দুজনের জন্য, যাতে তোমার মন ভালো থাকে। কাকুমণি বলে বাহ, অলিভিয়ার এই ধারণাটা খুবই ভালো লাগলো। এবার বীণাকে একটু রেস্ট করতে দেওয়া হোক, কিন্তু বীণা সকলের সাথে কথা বলতে চায়। অলি মনে মনে ভাবে বৌদি ভাই আবার এক্ষুনি কি কথা বলতে চায়, যার জন্য বৌদি ভাই একটু ওয়েট করতে পারছে না। তখনই বীণা সকলকে বলে যে কোম্পানির ওপর দিয়ে যে ঝড়টা যাচ্ছে সেই ব্যাপারে, কিন্তু সবাই বীণাকে এর থেকে দূরে থাকতে বলে আর বাড়িতেই রেস্ট নিতে বলে। বীণা আস্তে কার বাড়ির বাইরে যাবে না। বীণা বলে ঠিক আছে আমি নয় যাবো না, কিন্তু সব খবর তোমাদের দিতে হবে আমাকে, আর তোমাদের দেখতে হবে, আমি বাড়ি থেকেই সবটা অপারেট করব। ভাবো নতুন কোনো শত্রু, আমাদের সব শত্রু এই মুহূর্তে জেলে রয়েছে, কিন্তু জেল থেকেই হয়তো কেউ টাকা দিয়ে এই কাজটা করার চেষ্টা করছে। তখন কাকুমণি ঈশানী এরা আবার কুকুর কথা তুললে বলে না না, পিসিমণি এটা করতে পারে না। তাহলে কোনো রাইভেল কোম্পানি? তো অলিভিয়া বলে না না, রাইভেল কোনো কোম্পানি তো নেই আমাদের, এই মুহূর্তে তো আমরাই সবার সেরা নাম্বার ওয়ানে আছি, তাই না? তখনই বীণা বলে না, একটা কোম্পানি কিন্তু খুব তাড়াতাড়ি উঠে নাম করে ফেলেছে, সেই কোম্পানি হলেও হতে পারে, কি বেশ নাম, আরে মনে পড়ছে না, হ্যাঁ আয়ুর্গুরু মুক্তি মিল, শুনেই আঁতকে ওঠে অলিভিয়া। তারপর এই বীণা বলে এই কোম্পানিটা কিন্তু হলেও হতে পারে, তো সবাই এর ওপরে একটু দৃষ্টিভঙ্গি দিক। অন্যদিকে শরণ তো প্রচণ্ড রেগে আছে, সে তার বন্ধুদের সাথে পুলপাটি করবে বলে বেরিয়ে যাবে, সে আর অলির সাথে কোনো কথা বলতে চায় না। অলি যখন কোনো কিছু জানায় না, শরণও আর তাকে কোনো কিছু জানাবে না। অনেক কষ্ট করে অলি শরণকে আটকায় আর বলে দেখো তোমরা সবাই তো বৌদিভাইয়ের পাশে ছিলে, আমি না থাকলে কি হয়েছে, আমাকেও তো একটা দিক দেখতে হয়েছে শরণ, তুমি যদি চাও তাহলে আমি সব কাজ বাজ ছেড়ে এখানে চর্দি ভাইয়ের মতো বাড়িতেই বসে যাই, বসে গিয়ে সব কাজ করি বাড়ির। শরণ্য বলে অলি এটা আমি কোনোদিনই চাই না, আমি চাই শুধু তুমি যা করছো আমাদের জানাও, কারণ দাদানকেও তো জানাতে হবে, দাদান কোনোদিনও জিজ্ঞেস করবে না তুমি কি করছো না করছো, কিন্তু তাও আমাদের তো কর্তব্য দাদানকে জানানোর। অলি বলে তুমি চিন্তা করো না শরণ্য, আমি এমন কোনো কাজ করব না যাতে কোনো খারাপ হোক, আমি সবটা দেখে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে বীণা দেখে শতদ্রু তার পাশে নেই, শতদ্রু তো বীণার জন্য চা আনতে গেছিলো। বীণা বলে বাবা তুমি? বলে হ্যাঁ, আমাকে আমার সন্তানের খেয়াল রাখতে হবে না? বীণা বলে ও এই সব কিছু পুচকের জন্য, আমি তো ভাবলাম তাই যে সকাল সকাল বীণা তোর কপাল খুলে গেল, শতদ্রু রায়চৌধুরী তোর জন্য চা বানিয়ে এনেছে বলে চা খেতে গিয়ে বীণার জিভ পুড়ে গেলে। শতদ্রু বলে আস্তে খাও, ফুঁ দিয়ে খেতে হয়তো। বীণা বলে হুম হুম,
ফুদিয়ে বিনা চা খেয়ে বলে, চাটা তো দারুণ হয়েছে। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।